সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবু বকর সিদ্দিক ফিজিওথেরাপিস্ট আজকে আলোচনা করব শিশুদের জন্মগত পা বাঁকা সমস্যা নিয়ে শিশুদের জন্মগত পা বাঁকা সমস্যা হলে এটি ভালো হয় কি না এ সম্পর্কে আলোচনা করব। শিশু জন্মের পর অনেক শিশুর পা বাঁকা সমস্যা দেখা যায় এ নিয়ে অভিভাবকরা অনেক দুশ্চিন্তায় থাকে অনেক বেশি টেনশন করে অনেকেই মনে করে যে এই পা বাঁকা সমস্যা আর কখনো ভালো হবে না প্রথমেই আপনাদের বলছি এই ধরনের পা বাঁকা সমস্যা জন্মের পর যে পা বাঁকা সমস্যা এটি সঠিক চিকিৎসা এবং সঠিক রিহাবিলিটেশনের মাধ্যমে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় জন্মের পর শিশুদের পা বাঁকা সমস্যা এটির কারণ হচ্ছে শিশু যখন তার মাতৃগর্ভে থাকে মাতৃগর্ভে থাকা অবস্থায় শিশুর মায়ের যদি ভিটামিনস মিনারেল আয়রন এবং ফলিক অ্যাসিডের সমস্যা থাকে তাহলে শিশুর পা বাঁকা সমস্যা হতে পারে শিশু যে ইউটেরাসের মধ্যে থাকে এই ইউটেরাসের মধ্যে যদি অ্যামনেটিক ফ্লুইড কম থাকে তাহলে শিশুর পা বাঁকা সমস্যা হতে পারে গর্ভাবস্থায় যদি মায়ের খিচুনি হয় বা কিডনি ডিজিজ থাকে অতিরিক্ত ডায়াবেটিস থাকে এই সমস্যাগুলো থাকার কারণে শিশুর পা বাঁকা সমস্যা হতে পারে টুইন বেবি অর্থাৎ যমজ শিশু থাকার কারণে শিশুর পা বাখা হতে পারে কারণ যখন টুইন বেবি থাকে যমজ শিশু থাকে ইউটেরাসের মধ্যে যে শিশুটি থাকে এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা পায় না এর ফলে পা বাখা হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে এ পা বাখা সমস্যা হতে পারে যেমন হাইপারটেনসিভ ডাক অ্যান্টি ইপিলিপটিক ডাক অ্যান্টিসাইকোটিক ডাক এই সমস্ত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে শিশুদের পা বাঁকা সমস্যা হতে পারে অনেক শিশুদের পায়ের গোড়ালি বেঁকে যায় আবার কোনো কোনো শিশুদের পা ধনুকের মতো বাঁকা হয়ে যায় আবার কখনো কখনো দেখা যায় যে শিশুদের দুই হাঁটু একত্রে লেগে যায় এই ধরনের সমস্যা হয় এই ধরনের সমস্যা হলে সঠিক ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন প্রসেসের মধ্য দিয়ে গেলে শিশুর পা বাঁকা সমস্যা দূর হয়ে যায় শিশুর পা বাঁকা সমস্যা থাকলে বিভিন্ন ধরনের এক্সারসাইজ থেরাপি বিভিন্ন ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ করতে হয় শিশুর পা বাঁকা সমস্যা থাকলে জন্মের এক সপ্তাহ পরে যদি প্লাস্টারের প্রয়োজন হয় তাহলে আমরা প্লাস্টার করে দেই এভাবে সিরিয়াল প্লাস্টার করা হয় কোনো কোনো শিশুর দুইটি তিনটি প্লাস্টারে সে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় আবার কোনো কোনো শিশুদের বিভিন্ন ধরনের মডিফাইং শু রয়েছে এই মডিফাইং শু ব্যবহার করতে দেওয়া হয় এই মডিফাইং শু ব্যবহার করলে শিশুর যে পা বাঁকা থাকে এই পা বাঁকা সমস্যা দূর হয়ে যায় শিশুর পাটা স্বাভাবিক হয়ে যায় মাসেল যে শক্ত থাকে এই শক্ত মাসেলগুলো নরম হয়ে যায় মাসেলের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়ে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করে থাকি যেমন কে এফ ও এফ এছাড়া পন সেটিং করা হয় এটি জনপ্রিয় একটি পদ্ধতি এ পন সেটিংয়ের মাধ্যমে শিশুদের পা খুব সহজেই সোজা করা যায় প্রিয় দর্শক আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে